এই দেখো বন্ধুরা, আমার আলুরদম পুরো রেডি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা গোটা জিরে দিয়েছি ফোড়ন হিসেবে। তারপর ভেজে রাখা আলুটা দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। নিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়েছি, যেটা একটু কষা কষা করবো তাই জন্য অল্পই জল দিয়েছি। আর ভাজা হয়ে গেছিলো বলে সেহেতু আলু একটু নরমই হয়ে যাবে তাড়াতাড়ি। তো জল দিয়ে ফুট যখন দিয়েছিল তখন আমি চাট মশলা আর ধনে পাতা দিয়েছি। ব্যাস, এই আলুরদমটা একটু অন্য স্বাদের হয়, তোমরা বাড়িতে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আলুরদম আমরা সকলেই করতে জানি, কিন্তু এইভাবে করে দেখো বেশ ভালো লাগবে। আর একটুখানি চিনি দিয়েছিলাম।